এটাছে বাওড়ের পাটা শেওলা সংগ্রহ এবং এটা করে জীবিকা নির্বাহ করে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাঁশের চটা এটা ফেলে দিচ্ছে দেওয়ার পর এই যে দুই ফাঁকা করে এরপরে ওইটা পেঁচায় ওরা পাটা শেওলাগুলো উঠায় নিয়ে আসে শেওলা জাতি এই এক ইঞ্জিন ভ্যানের এক ভ্যান সংগ্রহ করতে পারলে 800 টাকা আয় হয় ওই যে ওখানে একটা ভারী হয়ে গেছে নৌকা থেকে পানি সিঁচে নৌকা সচল রাখার চেষ্টা করছে নালে ডুবে যাবে আর এখানে এই যে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানও আসছে ওরা ওই এক ভ্যান তুলতে পারলে 800 টাকা আয় হবে এই যে দুটো চটাফা করে পেঁচাইলে ওটা জড়ায় যায় এরপর ওই যে টেনে তুললে ওই চটাটা ফাঁকা করলে ওই যে থেকে গেল এইভাবে সংগ্রহ চলে এখানে এক ভ্যান হয়ে গেল অর্থাৎ 800 টাকা আয় হয়ে গেল এবার বিক্রির উদ্দেশ্যে নৌকা চালায় নিয়ে চলছে এটা নিয়ে যাবে বুঝাই দিয়ে টাকা পকেটে করে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়িতে চলে আসবে এর পাশে আরও একজন ওরা ফ্যামিলি সহ এ করছে ওদের এখনও হয়নি ওরা এখনও তোলার কাজে ব্যস্ত কত চমৎকারভাবে জীবন জীবিকা নির্বাহ করে সৎ পথে মানুষ বেঁচে থাকার তাগিদে কত রকম জীবিকা নির্বাহের পথ বেছে নেয় আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে যশোর জেলার মনিরামপুর উপজেলার খাজুরার বাওড় এখানে প্রচুর মাছের চাষ হয় মাছও হয় কিন্তু এই যে সমস্ত ঘের আছে মাছের ঘের এই সমস্ত ঘেরে মাছের খাবারের জন্য এখানে যে শেওড়া জন্মায় এই শেওড়াগুলো সংগ্রহ করে এটা বিক্রি করা যায় এই যে দুটো বাঁশের চটা দিয়ে ওটা ঘোরায় পেঁচায় এর ভিতর শেওড়া জমে যায় জমে যাওয়ার পরে এটা ওইভাবে টেনে তুললে ওই যে বাঁশের চটায় পেঁচায় গেছে এরপরে ওইগুলো বাঁশের চটাটা ফাঁকা করলে ওটা পুড়ে যায় এইভাবে প্রতিনিয়ত সংগ্রহ করে এক ভ্যান হলে ইঞ্জিন যে ভ্যান আছে ওই ভ্যানের এক ভ্যান হলে 800 টাকা আয় হয় এইটা নিয়ে যখন ভ্যানে দেবে এক ভ্যান বোঝাই করে নিয়ে চলে যাবে 800 টাকা আয় হবে এইভাবে দেখা যাচ্ছে ওনারা বুঝতে পারে যে নৌকায় কতটুকু হলে এক ভ্যান হবে এইটা বুঝতে পারে তখন এ করে এটা হচ্ছে কপোতাক্ষ নদের সাথে সংযোগ এই বাওড়টা বাওড়ে যাতে বাওড়ের মাছ যাতে যেন নদে না যে পড়তে পারে তা জন্য যে শেওড়া এই পাটা দিয়ে আটকানো আর এখানে এটা অনেক বড় জলাশয় এখানে মাছ চাষ করা হচ্ছে শেওড়া জন্মেছে শেওড়াগুলো কিছু কিছু মাছ আছে ঘেরের সেখানে তারা তাদের এটা একটা বড় খাবার এটা বিক্রি করে নিয়ে ঘেরের ভিতরে ফেললেই মাছে খেয়ে শেষ করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন জীবন জীবিকা তাগিদে সকালবেলায় নৌকাটা নিয়ে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানটা নিয়ে নৌকা এই যে বাঁশের চটি ফেলে দিল এই দুই ফাঁকা করে এবার এই যে মোড়াতে থাকে এই যে মোড়াচ্ছে মোড়ায় এইটা টেনে তুলে এতে জড়ায় চলে আসবে এই যে এটা তুললো এবার এখানে নৌকার পরে রেখে একটু এ করে এই ফাঁকা করলে এই পড়ে গেল এইটা একটা নতুন জীবিকা নির্বাহের পথ বোঝাই যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানে খাজুরা বাওড়ে এই শেওড়া তোলা হচ্ছে এটা বিভিন্ন খামারের মাছের খাবার এটা এই যে দেখছেন এই বাঁশ দিয়ে এই জড়াই নিয়ে এই টেনে তুললো এইটা এদিকে ওপাশে আরও একজন
মহিলা পুরুষ দুইজনে মিলে এইভাবে পাটা শেওলা তুলছে, কোথায় শেওলা যাচ্ছে, এই যে বাঁশের এ দিয়ে জড়াই নিচ্ছে, মোড়া দিয়ে এই যে মোড়াচ্ছে বাঁশ, এবার ওই পেঁচিয়ে গেল, এই উঠে আসলো এক গাদা। চমৎকার সিস্টেম, দুটো বাস চটা এভাবে মোড়াতে থাকে, মোড়াই টেনে তুলে এগুলো বিক্রি হয়, দামে বেশ দাম দিয়ে বিক্রি হয়। পৃথিবীতে কতজন কতভাবে কতজনের বুকের উপরে পাড়া দিয়ে পয়সা করে, সকালবেলায় আসছে এই প্রকৃতির দান বাওড়ের শেওড়া, যেগুলো কেউ নিষেধ করবে না এইটা তুলো না, সেই শেওড়া তুলে এই সকাল থেকে এই পর্যন্ত কষ্ট করে এক ভ্যান সমপরিমাণ তুলে নিয়ে এখন চললো বিক্রি করতে, 800 টাকা পকেটে নিয়ে সন্ধ্যাবেলায় বিকেল বেলায় চা পুরীর দোকানে বসে চা পুরি খেয়ে মনের আনন্দে হাসি হেসে রাত্রে ঘুমাবে, সকালবেলায় আবার চলে আসবে নিখাত পয়সা। সুখের মানুষ, সুখী মানুষ, কত সুন্দর এই যে চলছে। আর একজন স্বামী স্ত্রী সন্তান নিয়ে চলে আসছে, এখন শেওড়া হয়ে গেছে, বিক্রি করবে তারপরে বাড়ি যাবে। কোনো মানুষের অনিষ্ট করার অনিষ্ট চিন্তা তাদের মাথায় আসে না, মনের আনন্দে সারাদিন পরিশ্রম করে বিক্রি করে কিছু পয়সা হয়, সেই পয়সায় সংসার চলে মনের আনন্দে, এইভাবে চলে দিনের পর দিন। তারপর একদিন ভবনীলা সঙ্গ করে চলে যায় পৃথিবীর কাছে, বলে যায় আমি কোনো অনিষ্ট করিনি, আমি পরিশ্রম করেছি খেয়েছি, হয়তো তোমার কাছে ওইভাবে কিছু চাওয়া পাওয়ারও আমার ছিল না, আমি চলেছি আমার মতো, রেখে গেলাম আমার পরবর্তী প্রজন্ম, তারাও যেন আমার মতো সব পথে থাকেন কেন। এই যে সব চলে যাচ্ছে দূর গায়ে আপন আলায়ে, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।